আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট পারফেক্টলি খুলতে হয় এবং একটি কাজ করার জন্য পারফেক্টলি একটি ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হয়। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই অ্যাকাউন্টটি কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি এবং চ্যানেলের জন্য কিভাবে একটা লোগো তৈরি করতে পারি আর চ্যানেলের জন্য একটি কভার ফটো কিভাবে সুন্দরভাবে তৈরি করতে হয়। তো লোগো এবং কভার ফটো আপনারা বিভিন্নভাবে তৈরি করতে পারেন। আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন কিংবা আপনার যদি গ্রাফিক ডিজাইনের উপর খুব সুন্দর দক্ষতা থেকে থাকে তাহলে আপনি আপনার নিজের লোগোটা তৈরি করতে পারবেন অথবা চ্যানেল আর্টও তৈরি করতে পারবেন। যেহেতু আমরা একেবারেই নতুন সেহেতু আমি একটা ওয়েবসাইট সাজেস্ট করব, সেটা হচ্ছে canva.com, canva.com লিখে আপনারা যে কোনো ব্রাউজারে সার্চ দিলে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, আপনারা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে ইউজ করতে পারবেন। তো এরকম ওপেন হওয়ার পর এখানে আপনারা সিম্পলি ইউটিউব লোগো লিখে যদি সার্চ করেন কিংবা শুধু লোগো লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন অনেক লোগো এখানে আছে যেগুলো বাই ডিফল্ট সাজানো আছে, আপনি শুধু নাম চেঞ্জ করে আপনার ইউটিউব চ্যানেল কিংবা অন্যান্য ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবেন। আমরা যেহেতু লোগো লিখে সার্চ করবো এখানে অনেকগুলো লোগো আসছে, একটু সময় লাগবে, আপনারা জাস্ট একটু ওয়েট করলেই পেয়ে যাবেন। তো যেই লোগোটা আপনার পছন্দ হবে ওই লোগোটাতে ক্লিক করলে আপনারা এরকম দেখতে পারবেন অথবা ডানে বামে অনেক লোগো দেখা যাবে, সেগুলো আপনি ইউজ করে সুন্দরভাবে কাজ করতে পারবেন। সো আমি এই লোগোটা জাস্ট সিলেক্ট করে নিয়েছি, এখান থেকে একটা লোগো আমি জাস্ট চুজ করে নিয়েছি এই লোগোটা। তো চুজ করার পর আমরা কি করব, এখানে এই লোগোটা এডিট করব। সো এখানে অনেক কিছু লেখা থাকতে পারে, আপনি ক্লিক করে এখানে আপনার নাম দিতে পারেন। এই যে উপরে একটা লোগো দেখতে পাচ্ছেন এটাও আপনি চেঞ্জ করে অন্য কিছু দিতে পারেন অথবা বিভিন্ন কালার আছে এখান থেকে কালার যে কোনো কালার ইউজ করতে পারেন এখানে। তো আমরা চাইলে টেক্সটের কালারটাও চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার ইউজ করতে পারবো। তো এখানে নিচে আবার ক্লিক করে এখানেও আপনি, আমি সাবস্ক্রাইব নাও লিখে দিয়েছি, আপনারাও চাইলে যে কোনো কালার দিতে পারবেন, যে কোনো কিছু সাবস্ক্রাইব করতে পারবেন বা বলতে পারবেন। এখানে বিভিন্ন কালার রয়েছে, এখান চাইলেই আপনি কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। সো এই গেল আমাদের লোগোর কাজ। এরপর ডাউনলোডের পালা, লোগোর কাজ কমপ্লিট, ডাউনলোডের পালা। এখানে ডাউনলোডে ক্লিক করে আপনি এখান থেকে কি ফরম্যাটে সেভ করবেন, আমরা পিএনজি ফরম্যাটে সেভ করব বা জেপিজি ফরম্যাটে সেভ করে নেবেন। লোগো পিএনজি ফরম্যাটে সেভ করব এবং চ্যানেলের আর্ট বা কভার ফটো যেটা রয়েছে সেটা আমরা জেপিজি ফরম্যাটে সেভ করব। এখানে পিএনজি যেহেতু ডাউনলোড হচ্ছে না আমরা কি করব, যে পিজি ফরম্যাটে এটা ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করে নেওয়ার পর এটা আমরা ইউজ করতে পারবো। তারপরে আমরা এখানে সার্চ করব ইউটিউব কভার ফটো লিখে, ঠিক আছে। তো কভার ফটো লিখে সার্চ করার পর এরকম একটা অপশন চলে আসবে, এরকম অপশন আসার পর এখানে বিভিন্ন রকমের ইউটিউবের কভার ফটো আপনারা দেখতে পাচ্ছেন, আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমার একটা পছন্দ মতো আমি সিলেক্ট করে নিয়েছি এবং এটা ডাউনলোড করার জন্য আমি ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করার পর এখানে যে পিজি সিলেক্ট করে সেটা ডাউনলোড করে নিব। সো আমার যেহেতু ডাউনলোড করা আছে আগের, সেহেতু আমি আর ডাউনলোড করছি না, সরাসরি চলে যাব আমাদের চ্যানেলে। এখানে যাওয়ার পর এখান থেকে আমরা চ্যানেল কাস্টমাইজেশন এ ক্লিক করব, অর্থাৎ কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পর চ্যানেলটা আমি সুন্দরভাবে কাস্টমাইজ করে নিব। তো আমরা ক্লিক করব চ্যানেল কাস্টমাইজে। চ্যানেল কাস্টমাইজে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে প্রথমে আমরা আমাদের চ্যানেল আর্টটা সিলেক্ট করে নিব, অর্থাৎ আমরা canva.com দিয়ে কিংবা আপনি যদি অন্য কোনো সফটওয়্যার দিয়ে আপনার চ্যানেল আর্টটা তৈরি করে থাকেন সেক্ষেত্রে সেটা এখানে এনে বসিয়ে দিতে হবে। এটা বসানোর জন্য অ্যাড চ্যানেল আর্টে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা সিলেক্ট ফটো ফ্রম ইয়োর মোবাইল কিংবা কম্পিউটার শো করবে। এখানে ক্লিক করলে আপনাদের মোবাইল কিংবা কম্পিউটারের ফোল্ডার ওপেন হবে। তো আমরা যেহেতু ক্যানভাতে তৈরি করেছি এবং এটা ডাউনলোড করেছি, ডাউনলোড করার পর আমার এখানে সিলেক্ট হয়ে গেছে, সেটা দেখে আপনি আপনার চ্যানেলের জন্য সিলেক্ট করে নেবেন। আপনি মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে যদি তৈরি করেন সেটা আলাদা ফোল্ডারে নিয়ে রাখবেন এবং পরবর্তীতে যাতে খুব সহজে আপনারা সেটা পান সেক্ষেত্রে ওই জন্য ওই কাজটা করা যেতে পারে। তো আমরা কমপ্লিটলি আপলোড করে ফেলেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কীরকম দেখাবে, এখানে ডেস্কটপ টিভি এবং মোবাইল ডিভাইসে কীরকম দেখাবে সেটা এখানে দেখাচ্ছে। তো আমাদের যেহেতু পারফেক্ট দেখাচ্ছে আমরা সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে সেভিং লেখা উঠেছে এবং ফাইনালি সেভ হয়ে গেছে। আমি জাস্ট একটু রিলোড দিব, রিলোড দিলে এখানে দেখাবে যে আমারটা কিভাবে সেট হয়ে গেছে। তো মোটামুটি কমপ্লিটলি আমাদের চ্যানেল আর যেটা সেটা সেট হয়ে গেছে। এখন আমরা চ্যানেলে যে লোগোটা রয়েছে সেটা সেট করব। তো এখানে ক্লিক করার পর এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে আমাদের নতুন একটা পেজে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখান থেকে আমি আমার যে চ্যানেলের কভার ফটোটা রয়েছে সেটা এখানে শো করবে এবং আমি আমার ছবি আপলোড এর মাধ্যমে আমার লোগোটা আপলোড করব। এখানে ক্লিক করে আমি ডেস্কটপ থেকে আমার ডিরেক্টলি ছবিটা দিব। আপনারা চাইলে আপনার যে কোনো ছবি কিংবা চ্যানেল আর্ট দিতে পারবেন। আমার এই যে এই সিলভার প্লে বাটনের ছবিটা রয়েছে এটা আমি আমার চ্যানেলের লোগো হিসাবে ইউজ করতে যাচ্ছি। এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে আপনি আপনার চ্যানেলের আর্ট বা চ্যানেলের কভার ফটো আপনার ছবি ইউজ করবেন কিংবা লোগো ইউজ করবেন, এটার কোনো নিয়ম নেই। আপনি চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারেন, তবে সৌন্দর্য খাতিরে আপনারা চাইবেন লোগো ইউজ করার জন্য। তবে চ্যানেল যদি কোনো ব্র্যান্ডের নামে হয় সেক্ষেত্রে লোগো ইউজ করা বেটার, নিজের নামে হলে
সেক্ষেত্রে আপনি ছবি ইউজ করতে পারেন, লোগো ইউজ করতে পারেন। আমরা এখানে সম্পূর্ণতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এটা সেট হয়ে যাবে, এখানে কিছুক্ষণের মধ্যেই দেখাবে এবং এটা আপনার ইউটিউব চ্যানেলে কমপ্লিটলি দেখাতে কিছুক্ষণ সময় লাগতে পারে, হয়তো বা সাথে সাথে দেখাবে কিংবা সময়ও লাগতে পারে, অথবা আপনি যদি অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে আপনার চ্যানেলটা সার্চ করেন সেক্ষেত্রে নাও দেখাতে পারে, একটু সময় পরে এটা দেখাবে। তো আমাদের যেহেতু ভিডিও আপলোড করা হয়নি, এখানে অ্যাডের সেকশন এগুলো দেখাচ্ছে, এগুলোতে আমরা এখনই হাত দিব না, আমরা যাব অ্যাবাউট সেকশনে। অ্যাবাউটে গিয়ে এখানে চ্যানেল ডিসক্রিপশন এই প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার চ্যানেলটা কী সম্পর্কে এবং আপনাদের ভিউয়ারকে বলবেন যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার টিউবার বিপু চ্যানেলের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন রকমের তথ্য দেওয়া থাকে, সেই সাথে আপনি অ্যাবাউটে গেলে অ্যাবাউটের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন রকম তথ্য দিতে পারেন। এখানে আপনি দিতে পারেন হাই আই অ্যাম অমুক ফ্রম এমুক ইউটিউব চ্যানেল, আমার চ্যানেলে এই এই ভিডিওগুলো আপলোড করা হয়, আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা খুব সুন্দর ভিডিও আপলোড করার চেষ্টা করি, এটা দিতে পারেন, ঠিক আছে। তো তারপরে ফর বিজনেস ইনকোয়ারি এখানে একটা ইমেল অ্যাড করে দিতে পারেন। এখানে যে ইমেলটা দিবেন, অর্থাৎ স্পন্সাররা আপনার ভিডিও দেখে বা আপনার চ্যানেলটা যখন র্যাঙ্ক হবে, আপনি যখন স্পন্সরশিপ পাবেন, তখন স্পন্সাররা আপনার চ্যানেলের ভিডিও দেখে ইমপ্রেস হলে আপনার সাথে যে যোগাযোগ করবে সেটা কিভাবে করবে, এখানে ইমেল দিলে ইমেলের মাধ্যমেই করবে। তো এই ইমেলটা আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। এখানে চ্যানেলের ইমেলটা কখনোই দিবেন না, কারণ অনেক হ্যাকাররা উৎপেতে থাকে, অর্থাৎ আপনার চ্যানেলের ইমেলটা কেউ যাতে জানতেই না পারে যে আপনার চ্যানেলের ইমেলের অ্যাড্রেসটা কী, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাডিশনাল অন্য কোনো ইমেল ইউজ করতে পারেন। চাইলে আপনি এই ইমেল অ্যাড্রেসটা পরেও দিতে পারেন, কেননা এটার এখন কোনো কাজ নেই, যখন আপনার চ্যানেলটা র্যাঙ্ক হবে তখন আপনি ইউজ করতে পারেন। তো তারপরে এখানে আপনার কান্ট্রিটা বাংলাদেশ থাকলে বাংলাদেশ, অথবা আপনি যেই দেশের বা যেই কান্ট্রির সিটিজেন বা যে কান্ট্রিতে বসবাস করেন ওই কান্ট্রিতে দিয়ে দেবেন। আমি বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে এখানে লিঙ্ক, আপনার যদি ফেসবুক লিঙ্ক থাকে বা আপনার যদি টুইটার ইনস্টাগ্রাম থাকে সেগুলো এখানে অ্যাড করতে পারেন। এখানে আপনি কয়টা অ্যাড করবেন আমি একটা অ্যাড করে দেখাচ্ছি, আপনি যদি তারও বেশি অ্যাড করেন ম্যাক্সিমাম পাঁচটা অ্যাড করে যেতে পারে। আপনি আপনার ওয়েবসাইট কিংবা ব্লগ সাইট যে কোনো কিছু দিতে পারেন। তো এটা আমরা ফেসবুক দিব। ফেসবুক দেওয়ার পর এখানে facebook.com/tuberbipu বা twitter.com/tuberbipu, তো আমি এখানে টুইটার দিয়ে দিচ্ছি, যেহেতু আমার টুইটার বাই ডিফল্ট আছে টুইটার TWIERR। তো আমি এখানে টুইটারটা দিয়ে দিলাম। তারপরে অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করলে আবার নতুন লিঙ্ক যদি আমি অ্যাড করতে চাই সেক্ষেত্রে দিব এখান থেকে টু সিলেক্ট করে দিব, যেহেতু আমার দরকার নেই আমি ডিলেটে ক্লিক করে ডান করে দিচ্ছি, অর্থাৎ আমার টুইটারটা এখানে অ্যাড হয়ে গেছে। তো আমাদের কমপ্লিট কাজ হয়ে গেছে, দেখেন এখানে টুইটারটা কিন্তু শো করছে এবং এখানে ক্লিক করলে আমার টুইটার পেজে ডিরেক্টলি নিয়ে যাবে, অর্থাৎ টিউবার বিপু ইউটিউব চ্যানেলে যে টুইটার পেজটা রয়েছে সেখানে ডিরেক্টলি নিয়ে গেছে। তো মোটামুটি এই যে চ্যানেল কাস্টমাইজেশনের ব্যাপারটা রয়েছে এখানে এগুলাই থাকে এবং এখানে আপনারা হোমে চলে আসবেন। আসার পর এখান থেকে এই যে সেটিংয়ের গিয়ার আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে কাস্টমাইজ দ্য লেআউট অফ ইয়োর চ্যানেল, এটা যদি এরকম থাকে তাহলে আপনি এটা এনেবেল করে দিবেন। এনেবেল করার পর এই ডিসকাশন ট্যাবটা ডিসপ্লে অটোমেটিকলি দিয়ে সেভ করে দিবেন। তো মোটামুটি আমাদের চ্যানেল কাস্টমাইজেশনের কাজ শেষ। পরবর্তী লেসনে আমরা একটি ভিডিও আপলোড করব এবং চ্যানেলের ট্যাগগুলো কীভাবে দেওয়া হয় এগুলো দেখার চেষ্টা করব, অর্থাৎ আপনার চ্যানেলের জন্য ট্যাগগুলো আপনি কীভাবে নির্বাচন করবেন এবং চ্যানেল ট্যাগটা কোথা থেকে নিয়ে আপনি দিবেন সেই বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।